আজকে সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ছিল 100 মধ্যে, আর এখন 1500-1600 মধ্যে পাওয়া যায় না। আপনি দেখেছেন সেইখানে আক্তারুজ্জামান ভিসি আমার এক সন্তান ধর্ষিত হয়েছে, তার সাথে দেখা করে এসে আপনাদের সাংবাদিকদেরকে বলেছে যে মেয়েটার সাথে আমি কথা বলেছি, মেয়েটা সে এই ধর্ষণ হওয়ার ধর্ষিত হওয়ার কারণে তার একটা অভিজ্ঞতা হয়েছে। ছি, লজ্জার বিষয়, এটাকে একজন ভিসি বলতে পারে? এই ধরনের লোকদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে এই সরকার প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, আপনার ভোট অধিকার ধ্বংস করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, দুর্নীতি দমন ধ্বংস করেছে। এই যে করেছে এইটা তো উন্নয়নের পাশাপাশি এগুলোও দেখতে হবে। মূল বিষয়টা হচ্ছে দেশে স্বাধীন হয়েছিল, এই দেশের আমরা আমাদের ভোট অধিকার চাচ্ছি, গণতন্ত্র চাচ্ছি, ন্যায় বিচার চাচ্ছি, সুশাসন চাচ্ছি, সুনীতি চাচ্ছি। এইটা আজকে অনুপস্থিত, সকল সরকারের সময় কম বেশি হতে পারে, কিন্তু আজকে ভোট অধিকার দিনের ভোট রাতে হয় এটা আশ্চর্য। আপনি দেখেন এই যে আওয়ামী লীগের সাংবাদিক ছিল একজন জয়ী মামুন, সেই জয়ী মামুন 4 দিন আগে সাক্ষাৎকার দিয়েছে, বলছে যে আপনারা বলবেন না দিনের ভোট রাতে হয়েছে, বলতে হবে দিনের ভোট রাতে আওয়ামী লীগ বাক্স পড়েছে। আপনি দেখেন যে কামাল আহমেদ মজুমদার যিনি আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রী, তিনি বলেছে আমি সত্য কথা বলে লাশ হয়ে যাব। কেন আজকে এই যারা আমার কাছ থেকে 200-400-500 টাকা নেতো, আজকে তারা বড় বড় মন্ত্রী এমপি, তারা আজকে কোটি কোটি টাকা এই সিন্ডিকেট করে নিয়ে নিচ্ছে। আপনি দেখেন যে এইখানে সুলতানা কামাল যার মা সুফিয়া কামাল সম্পূর্ণ তারা আওয়ামী লীগের সাথে ছিল, সেই সুফিয়া কামাল বলেছে যে আপনারা এই এর ওরে বদনাম দিয়ে তো লাভ নাই, এমপিদের কি বলবেন, এমপিরা তো আর হয়নি, এমপিদেরকে বানানো হয়েছে। এটা আপনারা দেখেছেন ভাসতেছে এরকম। মনে করেন আজকে যে একজন মন্ত্রী ছিল সেই আপনার যুদ্ধকালীন উপ অধিনায়ক, সে উনি একে খন্দকার, ওনার বইতে দেখেছিল অনেক কিছুই লেখেছে, আওয়ামী লীগের পক্ষেই লেখেছে। একটা জায়গায় লিখেছিল যে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে আমরা যুদ্ধে গিয়েছি, আর একটা জায়গায় লিখেছিল 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণে বলেছিল জয় বাংলা জয় পাকিস্তান। সেই লোকটার মন্ত্রিত্ব গেল, আওয়ামী লীগের তো গেল। অর্থাৎ এই সরকারি দল বা সরকার এরা আসলে ন্যায়ের পক্ষে কখনো ছিল না, থাকবে না। এই যে বিষয়গুলো আজকে উন্নয়নের কথা আমরা অস্বীকার করি না, কিন্তু আপনি উন্নয়নের পাশাপাশি যদি 1 টাকার উন্নয়ন করে 10 টাকা চুরি করেন, আজকে এত কোটি টাকা আপনি দেখেছেন 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, সেটা কাদের টাকা? আপনার টাকা, আমার টাকা, ওনারা নিয়ে দুর্নীতি করে পাচার করেছে, এইটা তো আমরা সহ্য করতে পারি না। আপনার এই ক্ষেত্রেই আমাদের বাধা যে আপনি উন্নয়ন করেছেন ভালো কথা, আমি আপনার উন্নয়ন মেনে নিলাম, আপনি বিএনপিকে ভালো করেন, আপনি আপ্যায়ন করেন, সোনারগাঁ থেকে খাবার দেন, আমানুল্লাহকে আপ্যায়ন করেন, যদি সেইটা আপনার মনের কথা হয়ে থাকে, তা আল্লাহ রাস্তায় আপনি 173 দিন হরতাল দিয়ে তত্ত্বাবধায়ক হয়েছিল সেই তত্ত্বাবধায়কটা আপনি দেন। আপনি এত উন্নয়ন করেছেন, এত ভালো কাজ করেছেন, জনগণ আপনাকে ভোট দিবে। 5 দিন আগে শুনলাম আপনি এবং আপনার সেক্রেটারি বলেছেন 75% নাকি ভোট দেওয়ার জন্য প্রস্তুত, তাইলে আপনার ভয় কোথায়? আপনি একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেন, আপনি সেইটা দিবেন না, আপনি সালিসি মানি তালগাছ আমার, আপনি আপনার অধীনে নির্বাচন হতে হবে। এর মানি হচ্ছে যে এই সরকারের অধীনে যে কোনো নির্বাচন সম্ভব না। জিএম কাদের 2 দিন আগে বলেছে যে আমরা জানি এই সরকার ইলেকশন করতে পারবে না, এর অধীনে ইলেকশন হবে না, এরা সিলেকশনটা ভালো বোঝে, সেই ওনাদের জাতীয় পার্টি। আবার রাশেদ খান মেনন বহুবার বলেছে দিনের ভোট রাতে হচ্ছে, আমরা কেউ নির্বাচিত হইনি, এটা ওনার আওয়ামী লীগের সেক্রেটারিও বলেছে। আপনি জানেন যে আজকে ইউরোপীয় ইউনিয়ন এবং কয়েকটি রাষ্ট্র যারা বাংলাদেশ বিশ্ব ডমিনেট করে, এই রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের বিবেকের তাড়নায় যখন দেখেছে যে বাংলাদেশে মানবাধিকার নাই, ভোট অধিকার নাই, গণতন্ত্র নেই, বিরোধী দল বা যারাই এই সরকার সম্পর্কে যদি নিরপেক্ষ কথা বলে তাতেই সরকারের বিরুদ্ধে যায়, তাদেরকে ছাঁটাই করে, চাকরি করলে তাদেরকে বাদ দেয়, এরকম অবস্থায় মামলা দিয়ে বাংলাদেশে সবচেয়ে 44 লক্ষ লোকের নামে মামলা। আপনারা জানেন আমাদের যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন পত্রিকায়, সেই সাক্ষাৎকারে বলেছিলেন সকাল হলে পাখিরা নীড় থেকে বের হয়ে আহার সংগ্রহ করতে যায়, ছেলেমেয়েরা ইউনিফর্ম পরে স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, আর আমি আমার নামে 451টা মামলা, আমি সকাল হলে তাড়াহুড়া করে ভাত খেয়ে কোর্টের বারান্দায় যাই। শুধু এইটা না, মহাসচিবের নামে 357টা মামলা, ইসাক সরকারের নামে 387টা মামলা, আপনার আলালবার নামে 13টা রাষ্ট্রদূত তারা কিন্তু বিবৃতি দিয়েছিল এবং তাদেরকে ডেকে পাঠাতে পারে, কিন্তু সেখানেও তারা যুক্তিতর্ক দিয়ে বুঝিয়েছেন যে এদের অধীনে নির্বাচন সম্ভব না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনারা যে জাতীয় পার্টির সাথে বিরোধী দল, তারা বলেছে যে এই শেখ হাসিনার অধীনে কখনো ইলেকশন সম্ভব না, সিলেকশন সম্ভব, সেইখানে অবশ্যই আপনি তত্ত্বাবধায়ক
হোক না হোক একটা নির্বাচনকালীন সরকার হোক এবং নিরপেক্ষ সরকার হোক অথবা অনেকে আপনারা জানেন যে 13 জন কংগ্রেসম্যান 14 জন কংগ্রেসম্যান তারা কিন্তু জাতিসংঘের অধীনেও নির্বাচন চেয়েছে অবশ্যই এই সরকারের অধীনে যেহেতু 34টি সংগঠন নির্বাচন চায় না এমন কি তাদের সাথে যে সংগঠন এরশাদ আছে মানে জাতীয় পার্টি তারাও বিশ্বাস করে না সেই ক্ষেত্রে অবশ্যই একটা নিরপেক্ষ বা নির্দলীয় বা নির্বাচনকালীন একটা সরকার হবে তার চেয়েও আপনাকে বড় কথা বলি আপনি আজকে গিয়েই সংবিধান দেখবেন সংবিধানে 142 অনুচ্ছেদে স্পষ্ট আছে যে আপনি চারটি জিনিস সংবিধানে করতে পারবেন একটা হলো রহিতকরণ একটি প্রতিস্থাপন একটা সংশোধন আরটা সংযোজন এই চারটির বাইরে কিছু করতে পারবেন না এই যে আপনার গণতন্ত্রে যে আগে সংযোজন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার সেটা তো ওরা বাতিল করতে পারে না সেটা বিলুপ্ত করতে পারে না রহিতকরণ করতে পারে সেটা রহিতকরণ করলে এক বছর দুই বছর করতে পারে বলছে যে উচ্চ আদালত এটাকে বাতিল করেছে উচ্চ আদালত করলে তো সংবিধান তারা তো অন্যায় করেছে সেটা তো ঠিকতে পারে না সংবিধানের চাইতে ওই উচ্চ আদালত বড় না তারা যদি ভুল করে সেই ভুল সংশোধন করে আজকে সবচেয়ে অবৈধ বলি ভোটার চোর বলি ভোটারবিহীন বলি নিশিরাতের বলি তারা কিন্তু এই সরকারে আছে তারা চাইলেই ওটাকে বহাল করতে পারে যে ওখানে ভুল হয়েছিল কারণ আমাদের এই সংবিধানের 142 অনুচ্ছেদে স্পষ্ট আছে এই চারটির বেশি কিছু করা যাবে না তাহলে তো সেটাকে বিলুপ্ত করা যায় না বা বাতিল করা যায় না সেইটা কিন্তু আছে আবার উনরা যে নতুন করে যেটা করেছিল সেই কেন কিন্তু আছে যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে এটা ওনাদের পরবর্তীতে সেখানেও তো ওনারা ভোটে নির্বাচিত না ওনারা তো দিনের ভোট রাতে হয়েছে এই উবাইদুল কাদের বলেছে যে ইভিএম এ ভোট হলে দিনের ভোট রাতে হতো না এই রাশেদ খান মেনন দুইটা বড় সবাই বলেছে এই সুলতানা কামাল বলেছে যে এমপি তো তাদেরকে বানানো হয়েছে তারা তো এমপি নির্বাচিত হয়নি এরকম যদি হয় তারপর 29শে ডিসেম্বর সে 2018 সালে বিবিসি 7:30টার সংবাদে বলেছে যে সব জায়গায় ভোট কেটে ফেলেছে রাতে তাই আমি যেদিক থেকেই হোক তাদের অধীনেও নির্বাচন হতে পারে না তারা ভোটে নির্বাচিত না আবার তত্ত্বাবধায়ক সরকার বহাল আছে আবার যদি সেগুলোও না চায় তাহলে নির্বাচনকালীন সরকার এই সরকার চাইলেই সংসদে এক মিনিটের মধ্যে দিতে পারে আমি আপনার মাধ্যমে এই প্রধানমন্ত্রীকে আবেদন জানাবো আসুন আর সংঘাত না আমরা যেদিন প্রোগ্রাম দিই সেই দিন প্রোগ্রাম দিয়ে না দিয়ে বরঞ্চ আপনি পদত্যাগ করুন নির্বাচনকালীন একটা সরকার দেন আপনি যে এত উন্নয়ন করেছেন আপনার তো জয় একেবারে সুনিশ্চিত আমরাও খুশি হব আমরা আপনাকে ফুলের তোড়া দেবো জনগণ ফুলের তোড়া দেবে ধন্যবাদ